নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, আর এই দিন ঘুড়িতেও লাগান এই জিনিসটি। হ্যাঁ বন্ধুরা, কোন জিনিসটি ঘুড়িতে লাগিয়ে উড়ালে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি, আর এই দিন ঘুড়িতে লাগান এই জিনিসটি। হ্যাঁ বন্ধুরা, কোন জিনিসটি ঘুড়িতে লাগাতে হবে তা আমি অবশ্যই বলবো। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক মকর সংক্রান্তির দিন কী করতে হবে। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি চিরন্তন বাঙালির সনাতনী একটি বিশেষ অনুষ্ঠান। বাংলা বর্ষপঞ্জি অনুসারে পৌষ মাসের শেষ দিনে এই অনুষ্ঠান উদযাপন করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি উদযাপন হয়ে থাকে। এর মধ্যে পিঠা তৈরি করা এবং ঘুড়ি উড়ানো অন্যতম। অ্যাকচুয়ালি মকর সংক্রান্তির দিন সূর্য তার নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে, সেই কারণেই এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। সংক্রান্তি অ্যাকচুয়ালি একটি সংস্কৃত শব্দ, এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করানোকে বোঝানো হয়। 12টি রাশি অনুযায়ী এরকম সর্বমোট 12টি সংক্রান্তি রয়েছে, তার মধ্যে এটি কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ। 2021 সালে এই মকর সংক্রান্তি পালিত হতে চলেছে 14ই জানুয়ারি 2021 বৃহস্পতিবার, আর এই দিনটি আমাদের বাঙালি তথা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যথেষ্ট পরিমাণে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসাবে বিবেচিত। এদিন কিছু দান ধ্যান এর মাধ্যমে কিছু শুভ প্রভাব আমরা এই সমস্তর মাধ্যমে পজিটিভ ওরা আমরা নিজের দেহের মধ্যে সঞ্চরণ করতে পারি, তাই এই দিন বিশেষ করে আপনারা কিছু দান অবশ্যই করবেন। এবং এই দিন আমরা প্রত্যেকেই পিঠা বাড়িতে তৈরি করি, এবং এই পিঠা আমরা কিন্তু সকলে আনন্দের সঙ্গে খাই, এর পাশাপাশি আমরা ঘুড়িও উড়াই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এই সংক্রান্তির দিন আপনারা ঘুড়ি তো অবশ্যই উড়াবেন, কিন্তু এই ঘুড়িতে কী এমন একটি জিনিস লাগিয়ে ওড়ালে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবেই হবে। দেখুন, মকর সংক্রান্তির দিন আমরা প্রত্যেকে কিন্তু পিঠা খাই, এবং বাড়িতে বাড়িতে পিঠার একটা ভরমার তৈরি হয়। সে পুলি পিঠা বলুন, গোকুল পিঠা বলুন, সরা ঢাকা পিঠা বলুন, বহু রকমের পিঠা কিন্তু আমরা তৈরি করি বাড়িতে। তবে এই দিন আমরা ঘুড়িও উড়াই, আর এই ঘুড়িতে এমন কি জিনিস রয়েছে যেটি ঘুড়িতে লাগিয়ে ওড়ালে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হতে বাধ্য। ঘুড়িতে আপনারা চন্দনের টিপ, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, চন্দনের টিপ লাগাবেন। কোথায় কোথায় আসুন একে একে বলে দিই। দেখুন, ঘুড়ির যে কাঠামোটা রয়েছে সেখানে কিন্তু কাগজ দেওয়া থাকে, সেখানে কিন্তু লাগাবেন না। কোথায় লাগাবেন? ঘুড়ির যে শিরা রয়েছে দেখবেন 3টি অংশ রয়েছে, এই 3টি অংশের মধ্যে 2 কর্নার এবং মধ্যে এই 3 জায়গায় 3টি চন্দনের টিপ যখন লাগাবেন সেটি কিন্তু 20 আঙুলের পরের আঙুল দিয়ে লাগাতে হবে, এবং লাগানোর পর আপনারা সেই ঘুড়িটিকে আকাশে উড়ান এবং আপনার মনোবাঞ্ছা রাখুন। আর দেখুন, আগামী বছর পার হতে না হতে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হতে বাধ্য। তো এই ছিল আজকের ভিডিও, আপনারা সকলে মজা করে পিঠা খান, মজা করে হৈ হুল্লোড় করুন এই মকর সংক্রান্তি। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই,
যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।